সকলকে স্বাগত। আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর, আমি আপনাদের সাথে রয়েছি বিশ্বনাথ। ছাত্র বন্ধুরা, আজ আলোচনা করব মাধ্যমিক ভৌত বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, জৈব রসায়ন। ইতিপূর্বে জৈব রসায়ন অধ্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আমি একটি পর্ব তোমাদের জন্য উপস্থাপন করেছি। আজকের পর্বটি দ্বিতীয় পর্ব। এই পর্বে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি। আমি আশা করব আজকের আলোচনার অংশের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে, এবং যারা নতুন দেখছো ডিজিটাল মেন্টর চ্যানেলটি, তারা আগের পর্বটি তোমরা ভালো করে দেখে নেবে, যাতে তোমাদেরই উপকারে আসবে। নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর, আমি আপনাদের সাথে রয়েছি বিশ্বনাথ। আজ আলোচনা করব ছাত্র বন্ধুরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আলোচনা যাওয়ার আগে ছাত্রবন্ধুরা, তোমাদের সকলের কাছে আমার আজকের আবেদন রইল, আজকের আলোচনা অংশের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং পারিপার্শ্বিক সকল বন্ধুদেরকে তোমরা শেয়ার করবে। আজ আলোচনা করছি ছাত্রবন্ধুরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, জৈব রসায়ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আজকের পর্বটি দ্বিতীয় পর্ব। ইতিপূর্বে একটি পর্ব তোমাদের জন্য ডিজিটাল মেন্টর চ্যানেলের মাধ্যমে, জৈব রসায়ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, আমি তোমাদের জন্য উপস্থাপন করেছি। তোমরা সেই পর্বটি যারা নতুন দেখে নেবে। প্রথম প্রশ্ন এই পর্বে, দ্বিতীয় পর্বে, সমাবয়বতা বা আইসোমারিজম কাকে বলে, উদাহরণ দাও। প্রশ্নমান তিন, যে রাসায়নিক বৈশিষ্ট্যের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট বিভিন্ন ধর্মের যৌগ গঠিত হয় তাকে সমাবয়বতা বা আইসোমারিজম বলে। যৌগগুলোকে পরস্পরের সমাবয়ব বা আইসোমার বলে। যৌগগুলোকে পরস্পরের সমাবয়ব বা আইসোমার বলে। আইসোমারের একটি অণুর মধ্যে উপস্থিত পরমাণুগুলির গঠনের ভিন্নতা অংশ শ্রী কার্বন শৃঙ্খলের ভিন্নতার জন্য, ঠিক যেভাবে লেখা আছে ছাত্রবন্ধুরা সেইভাবে লিখবে, শ্রী কার্বন শৃঙ্খলের ভিন্নতার জন্য সমাবয়বতা ঘটে থাকে। এরপরে তোমরা লিখবে প্যারা চেঞ্জ করে, সেটি কি লিখবে তোমরা, উদাহরণ, ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার, এই যৌগ দুটিরই আণবিক সংকেত হল C2H6O। এখানে ছাত্রবন্ধুরা C2টা তোমরা সি এর নিচে লিখবে, H এর নিচে 6 লিখবে এবং তারপরে লিখবে O, C2H6O। এখানে মোবাইলে কিবোর্ডে টাইপিংয়ের সময় C2H6টা কম্পিউটারের মতো সিস্টেমে আসে না, তাই এখানে তোমরা এখানে যেটা দেখছো C2H6 যেটা পাশাপাশি আছে সেটা তোমরা যখন খাতায় লিখে নেবে, C এর নিচে 2 লিখবে, H এর নিচে 6 লিখবে, তারপরে যেমন O আছে ঠিক সেই রকমই লিখবে। তারপরে কিন্তু যৌগ দুটি ভৌত ও রাসায়নিক ধর্ম এবং আণবিক গঠন আলাদা। পরবর্তী প্রশ্ন, দুটি সমগোত্র যৌগ কখনো সমাবয়ব হয় না ব্যাখ্যা করো। প্রশ্নমান দুই, আমরা জানি দুটি সমগোত্র যৌগের আণবিক সংকেতের পার্থক্য হয় CH2, এখানে 2টা H এর নিচে লিখবে CH2, এই জায়গাতেও তোমরা CH এর পাশে H এর নিচে লিখবে 2, কিন্তু দুটি সমাবয়ব যৌগের মধ্যে কখনো আণবিক সংকেতের পার্থক্য দেখা যায় না, তাই দুটি সমগোত্র যৌগ কখনো সমাবয়ব হয় না, তাই দুটি সমগোত্র যৌগ কখনো সমাবয়ব হয় না। পরবর্তী প্রশ্ন ছাত্রবন্ধুরা, তিন নম্বর, খুব একটি সুন্দর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, কার্বনের অদ্বিতীয়তা বা ইউনিকনেস ব্যাখ্যা করো। উত্তর লিখবে, প্রথম, কার্বন চতুর্থ শ্রেণীতে থাকে, যার জন্য কার্বন 4টে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে অষ্টক সূত্র পালন করতে চায়, কিন্তু ছোট সাইজ, আকার ও দৃঢ় নিউক্লিয় বলের জন্য কোনোটাই সম্ভব হয় না, তাই এরা সমযোজী বন্ধন তৈরি করে। দ্বিতীয় লিখবে, কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য অগণিত যৌগ তৈরি করতে পারে। কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য অগণিত যৌগ তৈরি করতে পারে,
তৃতীয় লিখবে এক দুই এবং তিন যে কোনোভাবেই সমযোজী বন্ধনীতে যুক্ত হতে পারে এবং শৃঙ্খলও তৈরি করতে পারে। এক দুই এবং তিন যে কোনোভাবেই সমযোজী বন্ধনীতে যুক্ত হতে পারে এবং শৃঙ্খলও তৈরি করতে পারে। এই ছিল আজকে তিনটি প্রশ্ন তোমাদের কাছে, আলোচনা করলাম জৈব রসায়ন অধ্যায় থেকে। আজকের আলোচনার অংশের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ছাত্রবন্ধুরা, তোমরা প্রত্যেকে লাইক করবে এবং পারিপার্শ্বিক বন্ধুদেরকে শেয়ার করবে। যে সকল ছাত্রবন্ধু নতুন দেখছো তাদের কাছে আমার আবেদন রইল, ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দিলে এই জাতীয় শিক্ষামূলক ভিডিওর আপডেট, লেটেস্ট আপডেটগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে, যাতে তোমাদের দেখতে সুবিধা হবে এবং তোমরা সহজেই এই শিক্ষামূলক ভিডিওর আলোচনার বিষয়গুলো দেখতে পারবে এবং শুনতেও পারবে, বুঝতেও পারবে। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে, ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ আলোচনা করলাম মাধ্যমিক ভৌত বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় জৈব রসায়ন। এই অধ্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকের পর্বটি ছিল দ্বিতীয় পর্ব। আমি আশা করব আজকের আলোচনার অংশটি তোমরা সম্পূর্ণ দেখে থাকবে, এবং যদি আজকের আলোচনার অংশের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্রত্যেকে আজকের আলোচনার অংশের ভিডিওটি দেখে লাইক করবে এবং পারিপার্শ্বিক বন্ধুদেরকে বেশি করে শেয়ার করবে। এবং যে সকল ছাত্রবন্ধু এখনও ডিজিটাল মেন্টর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি বা তোমরা চ্যানেলটি দেখছো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দিলে এই জাতীয় শিক্ষামূলক ভিডিও, লেটেস্ট আপডেট ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।